সো ওয়েলকাম গাইস, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার যে চ্যানেলটা খুলেছিলাম সুব্রত পাল চৌধুরী ব্লগ নামে, সেই চ্যানেলটা আজকেই ইউটিউবের পক্ষ থেকে এটাকে কাস্টমাইজ ইউআরএল করার জন্য অনুমতি দিয়েছে, যার জন্য আমি খুব খুশি। এবং এই খুশির জন্য আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাকে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমার আপলোড করা ভিডিওগুলো অধৈর্য হলেও দেখেছেন বা দেখার যোগ্য হলেও দেখেছেন। তো আজকের এই খুশিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে যদি আমি আমার পরের ভিডিওটা আপলোড করি, আমি নিজেকে অনেক ছোট বলে মনে করব। সবাইকে আমার একদম মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, প্রণাম জানাই, ভালোবাসা জানাই সবাইকে। আমাকে আপনারা এতটুকু সাপোর্ট করেছেন, আগামী দিনও করবেন, এটাই আমার কামনা। আমি জানি জার্নিটা অনেক কঠিন, কারণ ইউটিউব চ্যানেলটা মনিটাইজ হতে গেলে 1000 জন সাবস্ক্রাইবার হতে হয় এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হয় 1 বছরের ভেতর। তো আজকে 1 মাস হলো, 100 জন সাবস্ক্রাইবার পেলাম, 100 জন বন্ধু পেলাম। আগামী দিনে আপনাদের সাহায্য পাবো, আপনাদের সহযোগিতা পাবো। তো আমার আজকে এই প্রথম এই ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলা, তো নিজেকে প্রচণ্ড নার্ভাস বলে মনে করছি, এবং নার্ভাস হলেও কিছু করার নেই, আপনাদেরকে অভিনন্দন তো জানাতেই হয়। যার কারণে আজকে আমি আমার দোকানের ভেতরেই এই ভিডিওটা শ্যুট করছি। তো ভেবেছিলাম আজকে আমি বাইরে গিয়ে ভিডিওটা শ্যুট করব, কিন্তু বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে, দুপুর 2:30 থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির কারণে আমি এই রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করছি, আপনাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। এটা আমার স্টুডিও নয়, কিন্তু তবু আমি নিজেকে এটাকেই আমার স্টুডিও বলে মনে করে থাকি। আজকে বিগত 1 মাস ধরেই আমি আমার এই দোকানেই ভিডিওগুলিকে এডিট করছি, যখন সময় পাই ভিডিওগুলিকে এডিট করি, এবং যখন আমার কাস্টমার আসে তখন আমি আবার আমার কাজে ব্যস্ত হয়ে যাই, এবং সময়ই আমি আমার কাজগুলি করি। আপনারা এতটুকু সাপোর্ট করেছেন, আগামী দিনও করবেন, এটাই আমার কামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই।